এখন আমরা হচ্ছে যে কিছু মৌলিক বল নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা তো জানি যে মৌলিক বল হচ্ছে যে কয়টা, চারটা, যে হচ্ছে একটা কি মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। আচ্ছা, তো এই জায়গাটা নিয়ে কথা বলার আগে আমাদের এই এটাকে বলা হয় চারটা ফান্ডামেন্টাল ফোর্স বা মৌলিক বল। এই মৌলিক বল নিয়ে কথা বলার আগে আমাদের হচ্ছে যে এই মৌলিক বলের সৃষ্টিটা সম্পর্কে একটু জানতে হবে। জানার জন্য তোমাদের নিয়ে যাব একদম বিগ ব্যাং এর সময়। আচ্ছা, তো বিগ ব্যাং এর যে সময়টা, আসলে বিগ ব্যাং এর যে ব্যাপারে এখানে কিছু মজার তথ্য আছে যে বিগ ব্যাং আসলে যারা আবিষ্কার করেছেন তারা নাম দেন নাই, যে বিগ ব্যাং এর যে সমালোচনাকারী তারাই আসলে বিগ ব্যাং নামটা দিয়েছিলেন। তবে এখনকার যেই আধুনিক কালে যে এই বিগ ব্যাং হচ্ছে একটা পুরাতন নাম, এখন এই জিনিসটাকে বলা হয় কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন। কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন বলা হয়। আসলে বিগ ব্যাং শুনে মনে হয় যে অনেক বড় করে সাউন্ড হয়ে অনেক বিশাল কিছু হয়ে গিয়েছে, আসলে সেরকম কিছুই না। ওই সময়টাতে আসলে কোনো শব্দই হয়নি, শব্দটা কিন্তু অনেক অনেক পরে হচ্ছে যে উৎপত্তিত হয় এবং শোনা যায় আর কি। তবে যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি যে আমরা সেটাকে এখন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন দিয়ে হচ্ছে আখ্যায়িত করব। তো এখন সম্ভবতই সবার মনে প্রশ্ন আসে যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের আগে বা বিগ ব্যাং এর আগে কি ছিল। তো বিজ্ঞানীরা তাদের নাম দেন হচ্ছে কোয়ান্টাম ভ্যাকুয়াম, যে কোয়ান্টাম ভ্যাকুয়াম। তো ওই অবস্থায় বা কোয়ান্টাম ভ্যাকুয়ামে কি ছিল আসলে, আসলে কোয়ান্টাম ভ্যাকুয়ামে আমাদের পদার্থ বা ম্যাটার অ্যান্ড অ্যান্টিম্যাটারগুলো ছিল এবং তারা পরস্পর পরস্পরের সাথে যুদ্ধ করতো, মানে একটা অস্থিতিশীল অবস্থা ছিল। আচ্ছা, তো অ্যান্টিম্যাটারের কথা তোমরা হচ্ছে যে শুনে এসেছো। এখন অ্যান্টিম্যাটার হচ্ছে যে কি, অ্যান্টিম্যাটার হচ্ছে যে যেই ম্যাটারটা থাকে তারই একটা বিপরীত একটা ম্যাটার তৈরি হয় বা কণা তৈরি হয়, সেটাকে বলা হয় অ্যান্টিম্যাটার, যেটা ধর্ম হচ্ছে যে ওইটার ঠিক আলাদা। যেমন সে ধরো হচ্ছে যে আমাদের ইলেকট্রন, ইলেকট্রনের যেই ধর্ম, ইলেকট্রনের ঠিক প্রতি আরেকটা বিপরীত ধর্মী একটা কিছু তৈরি হয় যেটাকে অ্যান্টি ইলেকট্রন বা অন্য একটা নাম দিয়ে বলা হয়। তো এখন অ্যান্টিম্যাটার আর ম্যাটার যখন একসাথে সংঘর্ষ করে তখন আসলে হচ্ছে যে কিছুই থাকে না, শুধু শক্তি থাকে। অর্থাৎ দুইটা আসলো, সংঘর্ষ করলো, শুধুমাত্র শক্তি থাকবে, কোনো ম্যাটারও থাকবে না, কোনো অ্যান্টিম্যাটারও থাকবে না। তাহলে তোমরা চিন্তা করো যে হচ্ছে যে আমাদের কোয়ান্টাম ভ্যাকুয়াম অবস্থায় বা হচ্ছে ফ্ল্যাকচুয়েশন, কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের আগে কীরকম একটা অস্থিতিশীল অবস্থা ছিল। তখন আর কি যে এই ম্যাটার আর অ্যান্টিম্যাটারের যুদ্ধ চলতো আর কি, যে তো এই ম্যাটার আর অ্যান্টিম্যাটার সমসংখ্যক থাকার ফলে কোনো পদার্থ তখনও তৈরি হয়নি। তো এখন আসি হচ্ছে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ব্যাপারটা নিয়ে। হয়তো ভাই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন নতুন করে অ্যাডাপ্ট করে নিতে সবার সমস্যা হচ্ছে, তারপরে আমি একটু বলে দিই যে বিগ ব্যাং এর পর থেকে, যেটা একটা পুরাতন শব্দ, কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের পর থেকে আসলে আমরা আস্তে আস্তে হচ্ছে এই পুরো মহাবিশ্ব গঠিত হওয়া শুরু করে। আচ্ছা, তো প্রথমে একটু ধারণা দিয়ে দিই মহাকর্ষীয় বলগুলা বা হচ্ছে মৌলিক যে বলগুলা, বলগুলা কীভাবে গঠিত হয়। এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনে তোমার 10^-6 সেকেন্ড এই সময়ের আশেপাশে মূলত হচ্ছে যে তোমার যেই গ্র্যাভিটন কণিকা, গ্র্যাভিটন কণিকা হচ্ছে যে মহাকর্ষীয় বল তৈরি করে, তারপর হচ্ছে যে ফোটন কণিকা তড়িৎ চুম্বক বল সৃষ্টি করে, তারপর হচ্ছে আমাদের গ্লুয়ন কণিকা সবল নিউক্লিয় বল তৈরি করে, এবং হচ্ছে যে লাস্টে WNZ বোসন হচ্ছে দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি করে। তাহলে হচ্ছে যে বলের সৃষ্টির কথাটা বোঝা গেল যে কখন আসলে এই বলগুলো সৃষ্টি হয়েছিল, যে কোনো একটা জিনিস থেকে এই চারটা কণা গিয়ে এই চারটা বল তৈরি করে। অর্থাৎ আগে এই বলগুলো সব একসাথে ছিল, এখন আস্তে আস্তে বলগুলো তৈরি হলো এবং বলগুলো আস্তে আস্তে আমরা এখন দেখব যে এগুলো স্প্রেড হওয়া শুরু করতেছে এবং বিভিন্ন জায়গায় এরা কাজে লাগতেছে। আচ্ছা, তো এই বলগুলো যে কীভাবে কাজে লাগে এই জিনিসটা একটু জানার আগে আমাদের একটু কিছু কথা জেনে নিতে হবে। তবে তার আগে তোমাদের হচ্ছে আরেকটা ধারণা দিয়ে রাখি যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনে কি হয়, যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনে আমাদের মহাবিশ্বটা প্রসারণ ঘটে, এটা ঘটে হচ্ছে যে মহাকর্ষীয় বলের জন্য। একটু ইন্টারেস্টিং একটা কথা বলে রাখি যে তোমরা হয়তো বা জানো যে মহাকর্ষীয় বল কি। মহাকর্ষীয় বল হচ্ছে যে আমরা জানি একটা বস্তু আরেকটা বস্তুকে যে আকর্ষণ করে সেটাই মহাকর্ষীয় বল। তাহলে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের সময় মহাকর্ষীয় বল কিভাবে কাজটা করে? আসলে বিজ্ঞানী হচ্ছে যে গুথ হচ্ছে যে তিনি এটা আবিষ্কার করেন যে মহাকর্ষীয় বল বিকর্ষণ ধর্মীয় হতে পারে, এবং যেটা হচ্ছে যে আকর্ষণ বল থেকে অনেক বেশি শক্তি দিয়ে সে তখন বিকর্ষণ হচ্ছিল। আসলে মহাকর্ষীয় বলের জন্যই হচ্ছে বলতে গেলে স্প্রেড হচ্ছিল এই মহাবিশ্বটা। যাই হোক, তো মহাকর্ষীয় বলের কাজটাও বুঝে গেলাম। তো তবে এটা মোটামুটি ধারণা করা যায় বা হচ্ছে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে সবার আগে আমাদের মহাকর্ষীয় বলটা আবিষ্কার হয়, তারপর আস্তে আস্তে বাকি বলগুলোর, এটা নিশ্চিত করে বলা যায় না তারপর ঠিক কোনটা হয়, তবে মোটামুটিভাবে আমরা তিনটা বল নিয়ে পরে জানবো আর কি।
আচ্ছা, তো বাকি যে তিনটা বল, এই বাকি তিনটা বলের হচ্ছে যে এখন কথাটা একটু বুঝবো যে তারা কিভাবে কি কাজে লাগে। তারা মেইনলি হচ্ছে আমাদের পরমাণু তৈরি করতে কাজে লাগে। কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের পর এখনো কিন্তু আমাদের কোনো পরমাণু তৈরি হয় নাই। পরমাণু তৈরি কিভাবে হয়? আচ্ছা, তো আমরা জানি পরমাণুর মধ্যে থাকে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন কিন্তু হচ্ছে যে আরো কিছু কণিকা দ্বারা তৈরি বা পার্টিকেলের দ্বারা তৈরি, সেগুলো হচ্ছে যে ফার্মিয়ন কণিকা বলা হয়। এটা তোমরা হয়তো তোমাদের কাছে একটু নতুন টার্ম, তবে হচ্ছে কণিকাগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা ফার্মিয়ন কণিকা যেটা পদার্থ তৈরি করে, আর একটা হচ্ছে বোজন কণিকা যেগুলো ওই মৌলিক বলগুলো তৈরি করতেছিল। যে আমাদের কি কি ছিল আরেকবার যদি একটু বলি, গ্র্যাভিটন, তারপর হচ্ছে যে গ্লুঅন, তারপর হচ্ছে যে ফোটন, তারপর হচ্ছে ডাব্লিউজেড বোসন, এগুলো হচ্ছে বোসন কণিকা যেগুলো বল সৃষ্টি করে। আর ফার্মিয়ন কণিকাগুলো কি কি? ফার্মিয়ন কণিকাগুলোকে মোটামুটিভাবে আমি পুরো তোমাকে ডিটেলসে বলতেছি না আপাতত, এটা তোমাদের মানে অত আলোচনায় আসবে না, তবে একটু জানিয়ে রাখি, ইনসাইট দিয়ে রাখি। সেটা হচ্ছে ফার্মিয়ন কণিকাগুলোকে মোটামুটিভাবে দুইটা ভাগে আপাতত জানো, যে একটা হচ্ছে যে কোয়ার্ক আর একটা হচ্ছে যে লেপটন। আচ্ছা, এগুলোর আরও বিভিন্ন ভাগ আছে, যে অ্যান্টি কোয়ার্ক আছে, অ্যান্টি ফার্মিয়ন কণিকা আছে, বোসন আছে, আমাদের হচ্ছে যে হিগস বোসন আছে, এগুলো জাস্ট জানিয়ে রাখলাম, আমরা এগুলো পরে জানবো। তো এখনকার যে আলোচনাটা আসি সেটা হচ্ছে যে কিভাবে আমাদের এই পরমাণুগুলো সৃষ্টি হয়। আচ্ছা, তো 10^-6 সেকেন্ড, কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের 10^-6 সেকেন্ডের আশেপাশে আমাদের কোয়ার্ক সৃষ্টি হওয়া শুরু হয়। কোয়ার্ক যখন সৃষ্টি হয়ে যায়, তোমার দেখা যায় যে হচ্ছে দুটো আপ কোয়ার্ক, মানে কোয়ার্কের আবার ছয়টা জিনিস আছে। আচ্ছা, যাই হোক, ওগুলো বলতেছি না, যে কোয়ার্কের এই ছয়টা ধরন আছে, এই ছয়টা ধরনের কোয়ার্কগুলো বিভিন্ন কম্বিনেশনে মিলে গিয়ে দেখা যায় যে সবল নিউক্লিয় ফোর্স বা হচ্ছে গ্লুঅন কণিকা, এই বিভিন্ন কম্বিনেশনে হচ্ছে আমাদের যে কোয়ার্কগুলো, এই কোয়ার্কগুলোকে হচ্ছে বেঁধে ফেলে। এই বেঁধে ফেলার ফলেই দেখা যায় যে আস্তে আস্তে আমাদের প্রোটন সৃষ্টি হয়, আস্তে আস্তে নিউট্রন সৃষ্টি হয়। অর্থাৎ প্রোটন আর নিউট্রনটা সৃষ্টি হতে সবল নিউক্লিয় বলের যেই কাজটা বা ভূমিকাটা, সেটা আশা করি তোমরা ধরতে পেরেছ। তো এখন আসি যে আমাদের এখনও তো পরমাণু তৈরি হয়নি, এখন আমাদের ইলেকট্রনও বাকি। তো পরে দেখা যায় যে এই প্রোটন নিউট্রন হয়ে লেপটন হয়ে দেখা যায় যে পরে ইলেকট্রনের আবিষ্কার হয়। অর্থাৎ আমরা এখন কি পেয়ে গেলাম? কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের পর আমরা হচ্ছে প্রথম একটা হচ্ছে যে প্রোটন পেলাম, নিউট্রন পেলাম এবং ইলেকট্রন পেলাম। এখন ইলেকট্রনটাকে কি করতে হবে? ইলেকট্রনকে প্রোটনের চারপাশে ঘুরতে হবে বা হচ্ছে যে একটা বলে তাকে আবদ্ধ করতে হবে। এই কাজটা কে করে? তড়িৎ চৌম্বকীয় বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের পাশে তাকে আটকে ফেলে, যার ফলেই হচ্ছে যে প্রথম পরমাণু সৃষ্টি হয়, যেটা ছিল আমাদের হাইড্রোজেন পরমাণু। আর পরবর্তীতে এই হাইড্রোজেন পরমাণুটা ক্ষয়ে গিয়ে হিলিয়াম পরমাণু গঠিত হয়। অর্থাৎ মহাবিশ্বের শুরুতে সর্বপ্রথম হাইড্রোজেন পরমাণুটা আমরা পাই, তারপর হিলিয়াম, তারপর আস্তে আস্তে আমাদের এই মহাজগৎ সৃষ্টি হচ্ছে আর আমরা অনেক ধরনের পরমাণুগুলো পাচ্ছি। আচ্ছা, আর সর্বশেষ আরেকটা ইনসাইট দিয়ে রাখি যে দুর্বল নিউক্লিয়ার বলের কথাও তো এখন তাহলে আসে। তো দুর্বল নিউক্লিয় বলের জন্য মেইনলি আর কি, যে মেইনলি আমাদের তেজস্ক্রিয়তা হয় বা হচ্ছে যে বিভিন্ন রশ্মি নির্গত হয়, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এগুলো। তো এগুলোর জন্য দরকারটা কী ছিল, কাজটা কী? কাজটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের কথা বলি, সেটা হচ্ছে কার্বন ডেটিং করা হয়। কারণ তোমরা জানো যে বিভিন্ন হচ্ছে ফসিল বা এই জিনিসগুলোর কত বছর বয়স, এটা জানার জন্য আমাদের সেই ফসিল থেকে যে দুর্বল নিউক্লিয় বলগুলো বের হয় সেটা মেজার করে আমরা বলতে পারি যে সেটা কত বছর পুরনো। দ্যাট মিনস আশা করি হচ্ছে যে তোমরা এই চারটা বল সম্পর্কে বুঝতে পেরেছ, যে চারটা বলের যেই ইতিহাসটা, কিভাবে চারটা বল তৈরি হলো। এবং এখনকার আলোচনাটা একটু বলি যে আধুনিক পদার্থবিজ্ঞানে কী করা হচ্ছে। আসলে তোমরা ইতোমধ্যে জেনে থাকবে যে এই কিছুদিন আগে, এই 2010 সালের ঠিক পরেই বোজন কণিকা আবিষ্কার হয় এবং হচ্ছে যে এই জন্য তারা আর কি যে কয়েকজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পান আর কি। তো আমরা আসলে এখনও সব কণিকা আবিষ্কার করতে পারি না, আমরা ফোটন আবিষ্কার করেছি, আমরা হচ্ছে বোজন করেছি, তারপর এখনও কিন্তু মহাকর্ষ বলের জন্য যে দায়ী গ্র্যাভিটন করা, সেটাও কিন্তু এখন আবিষ্কৃত হয় নাই। আসলে ফিজিক্সের এখনও কিছু হচ্ছে যে অজানা কিছু টার্ম আছে। এখন এই সবগুলা বলগুলোকে যদি আমরা একত্রে করে পাই যে হচ্ছে যে কোন জায়গা থেকে চারটা বল তৈরি হয়েছে, তাহলে আমরা বুঝে ফেলতে পারবো যে মহাবিশ্বের অবস্থাটা ঠিক তখন কীরকম ছিল। তোমাদের আরও কিছু ইনসাইট দিয়ে রাখি যে হচ্ছে যে এটা তোমরা হচ্ছে যে যারা ফিজিক্স নিয়ে একটু পড়াশোনা করবে পরবর্তীতে, তারা আর কি যে ব্যাপারগুলো সম্পর্কে একটু আইডিয়া পাবা বা এগুলো নিয়ে পড়বা।
তারপরে তোমাদের একটু ধারণা দিয়ে রাখি যে এগুলো খুবই আর কি যে এক মজার একটা আলোচনা, তবে হচ্ছে কঠিন। পৃথিবীর বলা হয় যে আপাতত বলা বা জানো যে কঠিনতম যেই জ্ঞান চর্চা যে কঠিনতম শাখা তার মধ্যে কিছু আছে কোয়ান্টাম মেকানিক্স, এগুলো হচ্ছে যে একটু টাফ সাবজেক্টটা। তো যাই হোক, তো তুমি যদি হচ্ছে যে আমি কয়েকটা পাঁচটা সাবজেক্টের নাম বলতেছি, থিওরি নাম বলতেছি, সেটা হচ্ছে পার্টিকেল ফিজিক্স, সেকেন্ডে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স, থার্ডে হচ্ছে যে আমাদের ফিল্ড থিওরি, এই তিনটা থিওরি তুমি যদি বুঝো, তারপর তুমি স্ট্রিং থিওরি বুঝবা, স্ট্রিং থিওরি বুঝলে তুমি এম থিওরি বুঝবা। এখন কথা হলো যে আমি এই পাঁচটা থিওরির নাম কেন বললাম, বলার রিজনটা হলো যদি আমরা এম থিওরি পর্যন্ত এই যে পাঁচটা থিওরির কথা বললাম সবগুলা থিওরি যদি আমরা প্রুফ করতে পারি ম্যাথমেটিক্যালি এবং প্র্যাকটিক্যালিও যদি হচ্ছে এগুলো পাই, তাহলে আসলে আমরা নেচারের যে লগুলা সব লই হচ্ছে আমরা জেনে ফেলব। যে থিওরিটাকে বলা হয় এম থিওরিটাকে বলা হয় থিওরি অফ এভরিথিং, অর্থাৎ মহাবিশ্বে পর্যন্ত এখন পর্যন্ত যেই লগুলা চলে আসতেছে সেগুলো কিভাবে হচ্ছে, কিভাবে পদার্থ আবিষ্কার হচ্ছে সবগুলো আর কি যে আমরা জেনে ফেলতে পারবো। আসলে হোয়াট ইজ কল্ড ফিজিক্স, ফিজিক্স ইজ দ্য নলেজ টু ডেসক্রাইব দ্য ল অফ নেচার, যে নেচারের লগুলো কিভাবে ডেসক্রাইব করে। আশা করি তোমরা হচ্ছে যে আধুনিক পদার্থবিজ্ঞানের যেই ব্যাপকতাটা সেটা ধরতে পেরেছ, এবং আস্তে আস্তে আমরা এই চ্যাপ্টারের বাকি আলোচনাগুলোতেও চলে যাব আর কি। আচ্ছা, তো এখনকার আলোচনা আমাদের মাইকেলসন মোরলের পরীক্ষা নিয়ে। তো মাইকেলসন মোরলে আসলে কী নিয়ে পরীক্ষা করেন এই ব্যাপারটা সম্পর্কে একটু তোমাদের ধারণা দিব। তো আগে বিজ্ঞানীরা আর কি যে তাদের ধারণা ছিল এরকম যে কোনো কিছুই মাধ্যম ছাড়া চলতে পারে না, এখন তো আমাদের ধারণাগুলো আরেকটু আপগ্রেড হয়েছে। আমরা জানি যে যেই তাদের চৌম্বক তরঙ্গগুলো এগুলো কিন্তু মাধ্যম ছাড়াও চলতে পারে, ঠিক আছে, তাদের জন্য কোনো মাধ্যম লাগে না। যাই হোক, তো তখনকার আমলে এত কিছু আবিষ্কার হয়নি, তবে বিজ্ঞানীরা ধরে নিতেন যে আলো সূর্য থেকে পৃথিবীতে আসতেছে, একটা বিশাল একটা পথ পেরিয়ে আসতেছে, এবং এই পথটা হচ্ছে যে শূন্য মাধ্যম। আমরা জানি এখানে কিছু থাকে না, শূন্য মাধ্যম থাকে আমাদের যে এখানে বায়ুটায়ও আছে, ওই ব্যাপারটা নিয়ে। শূন্য মানে আরও অনেক ব্যাপার থাকে এখানে, তোমরা জানো যে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার থাকে আর কি। যাই হোক, আমরা ওই আলোচনায় যাচ্ছি না, তবে যেখানে আসতেছে মেইন আলোচনাটা, যে কোনো কিছু চলার জন্য আমাদের মাধ্যম দরকার হয়, তো আলোরও একটা মাধ্যম দরকার হয়। তখনকার বিজ্ঞানীদের ধারণা ছিল এটা। তো আলো তাহলে কোন মাধ্যমে আসে, এইটার যেই উত্তরটা সেটা দেন একজন বিজ্ঞানী, তিনি আলহাজেন তার নাম। তিনি বলেন যে ইথার নামে একটা মাধ্যম আছে, ইথার, এই মাধ্যমের মধ্য দিয়ে মেলে আলোটা আসে। তো ইনি এই নামটা দেওয়ার পর সারা বিজ্ঞান মহলে হচ্ছে তুলমূল, একবারে হচ্ছে তোলপাড় লেগে গেল যে হচ্ছে যে ইথার নিয়ে আলোচনাটা, যে ইথার কি, সবাই তাকে জিজ্ঞাসা করতেছিলেন যে হচ্ছে ইথার কি। তো তিনি আর কি যে এভাবে ধারণা দিলেন এই যে এটাই হচ্ছে ইথার। ইথার হচ্ছে তুমি ইচ্ছা মতো সম্প্রসারণ করতে পারো, ইচ্ছা মতো সংকোচন করতে পারো, এটাই হচ্ছে ইথার। এই মাধ্যমের মধ্য দিয়ে আলো প্রবেশ মানে আসতেছে আমাদের এখানে। তো তখন মানুষের মনে এটা তো অবশ্যই একটা ধারণা ব্যাপার জন্ম নিল যে তাহলে ইথার যেহেতু আছে, তো ইথারের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য তাহলে জানতে হবে, যে এটার ঘনত্ব কত, এটার পুরুত্ব কত, বা হচ্ছে এটা কিভাবে আমাদের অন্যান্য জিনিসগুলোকে প্রভাবিত করে কি করে না, এই ব্যাপারগুলো নিয়ে তো অবশ্যই একটা আলোচনা হয়। কারণ ফিজিক্স মানে কি, যে ল অফ নেচার, সো দ্যাট মিনস এটাও একটা নেচারের ল, এই লটা হচ্ছে আমাদের জানা দরকার। তার জন্যই হচ্ছে যে আমাদের মাইকেলসন মোরলে পরীক্ষা করা শুরু করেন যে ইথারের বৈশিষ্ট্য নিয়ে। তারা কি নিয়ে করার চিন্তা করেছিলেন, যে ইথারের যেই বৈশিষ্ট্য নিয়ে, যে সেটার ক্যারেক্টারিস্টিক কত, সেটা কতটুকু হচ্ছে পুরুত্ব, বা এই জিনিসগুলো নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করা শুরু করেন। এবং এই যে পরীক্ষা নিরীক্ষা করার যেই জায়গাটা, সেটা কিন্তু খুব সহজ ছিল না, সেটা অনেক কঠিন ছিল। তাদের বিভিন্ন ধরনের মডিফাইড ক্যালকুলেশন করতে হয়েছিল। তোমাদের ছোট্ট করে একটু ধারণা দিই যে তাদের এটা করতে হলে যে কত বেগ পেতে হয়েছিল, যে তাদের অনেক বড় দূরত্ব, যে ছোট দূরত্ব নিয়ে করলে, যে আমরা কি জানি যে পৃথিবী হচ্ছে যে কি একটা গোলাকার, গোলাকার না হলে হচ্ছে যে একটা কাণ্ড ডিম্বাকার বলা হয় বা ডিম্বাকারই আমরা বলতে পারি। তো এটার যে আর্থ সারফেসটা বা পৃষ্ঠতলটা, এটা কিন্তু হচ্ছে ফ্ল্যাট না, ফ্ল্যাট মানে সমতল না, ঠিক আছে। বাট তুমি যদি খুব ছোট দূরত্ব নিয়ে কাজ করো, ছোট দূরত্ব নিয়ে কাজ করলে আমরা জানি যে সেটা ফ্ল্যাট হিসেবে আমরা দেখতে পারি বা ফ্ল্যাট হিসেবে আমরা তাকে আখ্যায়িত করতে পারি। কিন্তু যখন লেন্থ তোমরা বড় নিবে পৃথিবীর সমতলে, তখন তার যে কার্ভ শেপ, যেই বক্রতল, এই বক্রতলের একটা ইফেক্ট চলে আসবে। তো তারা অনেক বড় দূরত্ব নিয়ে ইথারের সম্পর্কে হচ্ছে লেগে পড়লেন, যে ইথারের বৈশিষ্ট্য সম্পর্কে জানার জন্য।
কিন্তু তাদের পরীক্ষা নিরীক্ষা এবং ফলাফল শেষে প্রমাণ হলো যে ইথারের কোনো অস্তিত্ব নেই। ফলাফলটা তাদের খুব আশ্চর্য করেছিল, কিন্তু আসলে ইথারের কোনো অস্তিত্ব নেই। এই প্রমাণটা তার প্রমাণ করতে চেয়েছিল আসলে ইথারের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে, বাট বেরিয়ে আসলো ইথারের কোনো অস্তিত্বই নেই। তো এটা ছিল মাইকেলসন মোরলের পরীক্ষার আইডিয়াটা। আশা করি সবাই একটু হলেও সবার মধ্যে একটু আগ্রহ জন্মেছে ব্যাপারটা নিয়ে। আজকে এতটুকুই।